পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত চিকিৎসক, এলাকায় শোকের ছায়া। ঘটনাটি মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার লাউ দোহার গৌড়বাজার এলাকার। মৃত চিকিৎসকের নাম অরুণ পাল, বয়স 50। জানা গিয়েছে প্রতিদিনের মতো এদিনও গ্রামীণ চিকিৎসক অরুণবাবু মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন। সেই সময় হঠাৎই সামনের দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই চিকিৎসকের। এই খবর জানার পরই এলাকায় শোকের ছায়া নেমে আসে। বেশি বলতে ভোরে 4টার সময় মর্নিং ওয়াক করতে আসে, আস্তে আস্তে গাড়ি চাপা দিয়ে চলে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লাউদোহা থানার পুলিশ। এরপর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। ঘাতক গাড়িটিকে আটক করেছে লাউদোহা থানার পুলিশ। ভোরবেলায় মর্নিং ওয়াক করতে গেছিল, নিয়ে আসার সময় বাড়ি আসার সময় একটা গাড়িতে মেরে দিয়েছে, মেরে দিয়ে গাড়ি চলে গেছে। ওটি খবর পেয়েছিল, আমরা তো দেখিনি সকালবেলায়। এই তো ডাক্তার ছিল, অরুণ ডাক্তার, গৌড়বাজার পশ্চিমপাড়া।